আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। অনেক পুরুষই আছেন যারা স্ত্রীর বিশেষ দিনগুলো ভুলে যান, যেমন বিবাহবার্ষিকী অথবা স্ত্রীর জন্মদিন। এই নিয়ে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব বাধে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মনোমালিন্য সৃষ্টি হয়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে স্ত্রীর বিবাহবার্ষিকী বা স্ত্রীর জন্মদিন ভুলে গেলে জেল এবং জরিমানার ব্যবস্থা রয়েছে? শুনতে অদ্ভুত হলেও এমন একটি ঘটনা ঘটেছে। তো দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে পুরো ঘটনা বর্ণনা করি। অনেকে আছেন যারা স্ত্রীর জন্মদিন বিবাহবার্ষিকী ভুলে যান, এর জন্য নানা রকম ঝামেলাও কিন্তু পোহাতে হয়। স্ত্রীর রাগ ভাঙাতে কত কিছুই না করা লাগে, তবে রাগ ভাঙাতে ফুল চকলেট নিলে হয়তো রেহাই পান। কিন্তু এমন এক দেশ আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে 5 বছরের কারাভোগ কিন্তু করা লাগে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এমন আইন রয়েছে যা আপনারা হয়তো অনেকে ভাবতেই পারবেন না। রয়েছে আজব অপরাধের শাস্তি, তার মধ্যে আরেকটি হলো স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া। স্ত্রীর জন্মদিন ভুলে গেলে অনেক কিছুই হতে পারে, স্ত্রী রাগ করলেন, অভিমান করলেন, কিন্তু তাই বলে শাস্তি? সামাইতে এই আইন রয়েছে, বিয়ের পর প্রথম বছর স্ত্রীর জন্মদিন ভুলে গেলে সে দেশে নিয়ম অনুযায়ী প্রথমে ব্যক্তিকে সতর্ক করা হয়, তবে দ্বিতীয়বার যদি একই ভুল হয় তাহলে কিন্তু কোনো ধরনের ক্ষমা নেই, স্বামীর জেল কিংবা মোটা অঙ্কের জরিমানা কিন্তু দেওয়া লাগে। বিয়ে নিয়ে এই ধরনের আজব ঘটনা কিন্তু এই প্রথম নয়। আপনি কি জানেন না যে আমাদের দেশে হিমাচল এবং তিব্বতের অনেক জায়গায় এখনো বহু বিবাহ প্রচলিত রয়েছে? এখানে অনেক ভাই একই নারীর সঙ্গে বিয়ে করে তার সঙ্গে জীবন কাটান। এটি শুধু পাশের দেশই নয়, সারা বিশ্বে মোটামুটি এই বিষয়টি কিন্তু প্রচলিত রয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের অঞ্চলে বহুপতিত্ব প্রচলন এখন হ্রাস পেয়েছে, তবুও এটি কোথাও কিন্তু রয়ে গেছে। তিব্বতেও কিন্তু এর উল্লেখ রয়েছে। আজ হিমাচল এবং উত্তরাখণ্ড উভয় রাজ্যের আদিবাসী এলাকায় অনেক নারী 1 থেকে 5টি স্বামী রাখতে পারেন। দক্ষিণ ভারত এবং উত্তর পূর্বের অনেক উপজাতির মধ্যে এটি কিন্তু একটা বিশেষ প্রথা। দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে যারা পুরুষ রয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রীর জন্মদিন যদি ভুলে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রীর মন জয় করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে থাকেন, অথবা তাকে নিয়ে ঘুরতে যান বা তাকে কিছু খাওয়ালে দেখা যাচ্ছে স্ত্রীর রাগ একসময় ভেঙে যায়। কিন্তু একবার ভেবে দেখেছেন, যদি এই ধরনের ভুলের কারণে আপনার গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা, তাহলে কেমন লাগবে বলুন তো? আমাদের দেশ এবং এশিয়া মহাদেশ যেগুলো রয়েছে সেখানে হয়তো এই ধরনের প্রথা প্রচলন নেই, যার ফলে আমরা কিন্তু অনেকেই বেঁচে গিয়েছি। তা না হলে আমাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ অর্থ জরিমানা দেওয়া লাগলো।